ফ্রেন্ডস, কাল মা অষ্টমী ছিল এবং বৃষ্টি প্রচণ্ড করছিল প্রায়, তাই আমরা কোনো মণ্ডপ এবং মা দুর্গাকে দেখতে যেতে পারিনি। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি, আজ মহানবমী এবং বন্ধুর অভিনয় নিয়ে ঘুরতে বেরিয়েছি সব ভাই বন্ধু মিলে, এবং এখানে আমরা দর্শন করব মা দুর্গা এবং মা দুর্গার প্যান্ডেল। আমরা প্রথমে যাব গ্রামের দিকে, গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে আসার চেষ্টা করব, কেননা বাইরে বৃষ্টিও হচ্ছে হালকা মাঝারিভাবে এবং বৃষ্টিও দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাতে কি জল জমে রয়েছে। এবং চলুন ফ্রেন্ডস, আমি দেখানোর চেষ্টা করব, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে আমরা যেতে পারিনি মহাষ্টমী দুর্গা পুজো ঘুরে দেখাতে পারিনি, আজকে আমরা আছি মহানবমী এবং খুব এনজয় করব এবং খুব আনন্দ করব, তোমাদের সাথে শেয়ার করব। এই আমাদের ড্রাইভার, আমাদের ড্রাইভার তো ভাই বন্ধুগুলো আছি এবং আরো ভাই বন্ধু উঠবে রাস্তায়, সবার সাথে দেখা হবে। তারপর আমরা গ্রামে শহরে মণ্ডপ মণ্ডপে মা দুর্গাকে দেখব। ফ্রেন্ডস, আমরা ফাইনালি রানীগঞ্জ একাদশ ক্লাবে চলে আসলাম মা দুর্গাকে দর্শন করতে এবং প্যান্ডেল দর্শন করতে। দেখতে পাচ্ছেন এখানে রানীগঞ্জ একাদশ ক্লাবের পক্ষ থেকে কি সুন্দর মা দুর্গার প্যান্ডেল থিম করা হয়েছে, এবং চারিদিকে দেখতে পাচ্ছেন শিব মহাদেব রয়েছেন এবং মাঝে রয়েছেন মা দুর্গা, এবং মা দুর্গার সামনে দেখতে পাচ্ছেন মা তুলসীবেদী রয়েছেন, এবং খুব সুন্দর একটি পরিবেশ নিয়ে গড়ে তুলেছেন রানীগঞ্জ একাদশ ক্লাব এই মা দুর্গা প্যান্ডেল, এবং মা দুর্গাকে সাজিয়ে তুলেছেন, এবং বহু মানুষ ছুটে আসলো মা অষ্টমীর দিনে এই প্যান্ডেলটি দেখার জন্য এবং মাকে দর্শন করার জন্য। এবং ফ্রেন্ডস, আমাদের এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। আরেকটি রয়েছে রানীগঞ্জ, খুব সুন্দর একটি মা প্রতিমা তৈরি করেছেন, সেখানে আমরা ছুটে যাব। আমরা বেরিয়ে পড়লাম এই গন্তব্যের দিকে।